প্রিয় দর্শকবৃন্দ, আজকে নিয়ে এসেছি আনারসের চাটনি। এটা অনেক সহজ আর ঝটফট হয়ে যায়। আমরা গেস্ট দাওয়াত দিলে অনেক সময় আলু আচার দিই, আলু বোখারার চাটনি দিই। এইটা একটু এক্সেপশনাল, আপনি এটা দিয়ে দেখবেন ভালো লাগবে। এক এক সময় এক একটা পরিবেশন করলে আপনারও সুনাম হবে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন, খুব অল্প সময়ের রেসিপি। রেসিপিটি ভালো লাগলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ। আজকে আমি একটা ছোট আনারস নিয়েছি, এটা চাটনি করব। আনারসটা ছোট, এখন এটাকে আমি ধুয়ে টুকটা করে দেখাচ্ছি কিভাবে পরবর্তী কাজ করব। আনারস চাটনির জন্য আমি আনারস বোটা ফেলে এভাবে সুন্দর করে ধুয়ে নিয়েছি, মাঝখান দিয়ে দুটো টুকরা করে নিয়েছি। এখন আমি এই একটা চামচ দিয়ে আনারসের অংশগুলো, ভিতরে শক্ত অংশ বাদ দিয়ে আনারস এভাবে কুড়ে নিব। তাহলে রস আর শাঁস দুটোটাই নিব। আমি রেডি করছি, আমি আনারস কুড়ে নিয়েছি এইভাবে, বোটাটা রেখে বাকি অংশ নিয়েছি। আমার এতটুকু আনারস হয়েছে, শাঁস আর রস মিলে এতটুকু হয়েছে। এখন ঠিক আছে, আমি চুলায় একটা প্যান দিয়েছি, প্যান গরম হয়ে গেছে। এখন আমি রস সহ আনারসটা ঢেলে দিচ্ছি। আনারসটা আমার এতটুকু হয়েছে, ঢেলে দিচ্ছি। এটা এখন একটু ট্রান্সপারেন্ট হবে, তারপরে আমি চিনি দিব। ততক্ষণে এটাকে আমি অল্প আছে, একদম অল্প আছে জ্বাল দিচ্ছি। টেনে কমে এসছে, এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। ট্রান্সপারেন্ট হয়ে এসছে, আমি কোয়ার্টার কাপ চিনি দিচ্ছি। আপনার আনারসের মিষ্টি অনুযায়ী দিবেন, টক আনারস হলে একটু চিনি বেশি দিবেন। একটু লবণ দিচ্ছি, আর দিচ্ছি একটু শুকনা মরিচ। এটা টক মিষ্টির স্বাদ আসবে, প্লাস আমার আনারসের চাটনিটার রঙটাও অনেক সুন্দর আসবে। তো এটাকে আমি অল্প আছে একটু জ্বাল দিচ্ছি। আমার প্রায় হয়ে গেছে, আপনার যতটুক ইচ্ছা ততটুক রাখবেন। আমার পছন্দ মতো আমার হয়ে গেছে। আপনি যদি আরো ঝোল রাখতে চান বা আর একটু ড্রাই করতে চান, তবে ভাতের সাথে খাওয়ার জন্য এতটুক ঝোলই যথেষ্ট। এখন আমি একটু নামানোর আগে একটু লেবুর রস দিচ্ছি। এটা এই চাটনিটা আপনি একবার বানালে 1 সপ্তাহ রাখা যাবে। পোলাওর সাথে আমরা অনেক রকম আচার দেই, এটা দিলে একটু বৈশিষ্ট্য হবে। হয়ে গেছে আমার আনারসের চাটনি। এটি আপনারা ভাত পোলাও সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন, ইভেন পরোটা দিয়েও খাওয়া যাবে।